কর্মচারী কে নিয়ে যিনি সব জায়গায় ভালোভাবে কাজ করে এসেছেন, একজন দক্ষ আইপিএস অফিসার যা যিনি এখানে আছেন তার উপস্থিতির জন্য আমরা প্রত্যেকে কৃতজ্ঞ। উপস্থিত আছেন আসানসোল কমিশনারেটের আরো উদ্যতন কর্তৃপক্ষ, উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষ কনভেনার বিজিতর্ষ রাউত, সেন্ট্রাল কমিটির সমস্ত কর্মকর্তা উপস্থিত আছে। সিভিক ভলেন্টিয়ারদের বিয়ে হচ্ছে না মাইনে কম বলে, তারা সেই দিন কোর্টে গিয়ে 1,31,000 সিভিক ভলেন্টিয়ারের চাকরি খেয়ে দিয়েছিল এবং 1,31,000 সিভিক ভলেন্টিয়ারের চাকরি ডিসেম্বর মাস পর্যন্ত ছিল। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন, সাথে সাথে ডিপার্টমেন্টকেও দায়িত্ব দিয়েছিলেন। আমরা কেস লড়ে নিশিতা মাত্রে মাননীয় চিফ জাস্টিস যখন ছিলেন ওনার কোর্টে লড়াই করে সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাকে কেবলমাত্র 4টে থানা অ্যাপয়েন্টমেন্টে গন্ডগোল হয়েছিল, ইন্টারভিউতে গন্ডগোল হয়েছিল বলে 1,31,000 সিভিক ভলেন্টিয়ারের চাকরি চলে গেছিল, সেই কেস জিতে এসেছি। সুতরাং যারা কান্নাকাটি করছেন তাদেরকে বলবেন যে ভাই আবার আমাদের চাকরি খাওয়ার জন্য কেন সুপ্রিম কোর্টে গেছেন। আমরা যদি একই আপনাদের দরদি হব তাহলে ইলেকশন কমিশনে গিয়ে আমাদের বিরুদ্ধে কেন নালিশ করছেন যে আমাদেরকে কোনো রকম ভাবে পুলিশের কোনো কাজে রাখা যাবে না, কোনো ল অ্যান্ড অর্ডারে ডিউটি করানো যাবে না। সিভিক ভলেন্টিয়ার যারা 1,31,000 আছেন এখন তার সেটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রত্যেককে আমি বলি মুখ্যমন্ত্রী আপনাদের চাকরির স্থায়ী বন্দোবস্ত করে দিয়েছে, 60 বছর পর্যন্ত আপনাদের চাকরি, অবসর পাওয়ার পর 3 লক্ষ টাকা, কনস্টেবলদের মতো ছুটি ছাটা সমস্ত কিছু, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হয়েছে এবং আপনাদের ছুটি ছাটা সমস্ত কনস্টেবলদের সমান করা হয়েছে। আপনাদের একটা দাবি বাকি ছিল যে আপনাদের 27 বছর পর্যন্ত কনস্টেবলের রিক্রুটমেন্টের যে বয়স ছিল সেটা আগামী দিনে 35 বছর করা হচ্ছে, এই একটাই দাবি সেটাও পূরণ হচ্ছে। আপনাদের 10% কোটা ছিল 15% কোটা করা হচ্ছে, হোমগার্ড যারা ছিলেন তাদেরও সম ব্যবস্থা করা হচ্ছে, ভিলেজ পুলিশ যারা ছিলেন তারা ঠিক যারা মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগ করার পর তাদেরকে 100 নিলে পুষ্কারি দিতেন তারা গিয়ে হাজারা মোড়ে মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে তারা আন্দোলন করতে, কি কারণে না 3 মাস অন্তর 2টো দিন তাদের ছুটি হতো, সেই ছুটিটাও মাইনে থেকে কেটে নিত, তারা সেই ছুটির জন্য আন্দোলন করতে যেতেন রেগুলার। তো আমি তাদেরকে একদিন কালীঘাটে ডেকে বললাম আন্দোলন করার দরকার নেই, তোমরা বাড়ি চলে যাও, 7 দিন টাইম দাও, আমাদের ওয়েলফেয়ার বোর্ড তোমাদের সাথে আছে, তখন ওয়েলফেয়ার বোর্ড তৈরি হয়নি, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি হয়েছিল, আরাম তোমাদের দাবি দেওয়া হবে। আজকে ভিলেজ পুলিশের প্রত্যেকের ছুটি ছাটা 1 পার কনস্টেবলদের সমান হয়ে গেছে, সমস্ত কিছু তাদের স্থায়ীকরণ করা হয়েছে। সুতরাং কোনো রকমভাবে কোনো রকম উস্কানি কোনো রকম প্ররোচনায় আপনারা পা দেবেন না। কর্মবন্ধু 3,300 লোক আছেন, তাদের ক্ষেত্রে আমাদের আমরা জানি আপনাদের বহুদিন আগে পূর্ববর্তী সরকার নিয়োগ করে গেছিল, আপনাদের ব্যাপারেও আমাদের